আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স ভর্তির গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা দুই হাজার বিশে একুশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন অনলাইনে আপনাদের এই আবেদন কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে কিনা সে বিষয়টি কিভাবে চেক করবেন তা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো যে বিষয়টি আপনারা করে থাকেন সাধারণত অনলাইনে আবেদন করেন করার পর যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে নির্ধারিত ফি জমা দিয়ে থাকেন এই ফি জমা দিতে হয় বিকাশ কিংবা রকেট কিংবা নগদের মাধ্যমে অর্থাৎ এক একটি কলেজ এক এক পদ্ধতিতে তাদের এই টাকা গ্রহণ করেছে তো এখন আপনি যখন টাকা জমা দেন কলেজে এরপর কিন্তু আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসে যে আপনার এই টাকা কলেজ গ্রহণ করেছে এবং আপনার এই ভর্তি আবেদনটি সফলভাবে কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক সমস্যা কিংবা সার্ভার জটিলতার কারণে আপনার কাছে এসএমএসটি নাও আসতে পারে তখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার আবেদনটি গ্রহণ করেছে কিনা কলেজ যদি আবেদন গ্রহণ না করে থাকে তাহলে তো আপনি ভর্তি হতে পারবেন অর্থাৎ আপনার আবেদনই গ্রহণযোগ্য হয়নি তো এই সব বিষয়গুলো আপনার চেক করতে হলে তখন এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন যেখান থেকে ভর্তির আবেদন করা হয় ওয়েবসাইটটির লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর মূলত অ্যাড্রেসটি এমন যে অ্যাপ ওয়ান ডট এনইউ ডট এডু ডট বিডি এখানে যখন আপনি প্রবেশ করবেন আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এর ভিতর থেকে আপনি অ্যাপ্লিক্যান্স লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন রোল এবং পিন নাম্বার যেটি আপনি আবেদন করার সময় অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন সেই নম্বর দুইটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন তারপর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন যার ভিতরে একটি অপশন হচ্ছে ক্যান্সেল ফ্রম ফর্ম অর ফটো চেঞ্জ এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশন আসবে যেহেতু এখানে লেখা রয়েছে যে সরি ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন রিসিভড বাই কলেজ অথরিটি ইউ আর নট অ্যালাউড টু চেঞ্জ এনি ইনফরমেশন নাও অর্থাৎ যদি আপনার সামনে এই লেখাটি আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে সেক্ষেত্রে আর আপনার কিছু আপাতত করণীয় নেই আর যাদের ক্ষেত্রে এই লেখাটি না এসে বরং অ্যালার্ট লেখাটি আসবে তাহলে আপনারা বুঝবেন যে আপনার এই আবেদনটি কিন্তু এখনও কলেজ গ্রহণ করেনি তাহলে আপনি পরবর্তী যে ব্যবস্থাগুলো অর্থাৎ সঠিকভাবে ফি জমা দিবেন তাহলেই আপনার এই যে আবেদন ফর্মটি তা কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি এই বিষয়টিতে কারো কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই আবেদনটি বাতিল হবে তাই এখনও সময় রয়েছে আপনি চেক করে দেখে নিন আপনার আবেদনটি সফলভাবে গ্রহণ করেছে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন